আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দর্শক, পৃথিবীতে একমাত্র দেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে সেটি আমার আপনার প্রাণের বাংলাদেশ। তাই তো পলাশ ও শিমুল ফোটা দিনে মন গেয়ে ওঠে আমার ভাই রক্তের আগানো। 21 ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি। আজ এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আপামর জনতা, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ আজ সমবেত হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা প্রেস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ইখলাসুর রহমান। শুরুতে জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন dhakapost.com এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং আপামর জনতা এবং সাধারণ মানুষ উপস্থিত হয়েছে এই মাতৃভাষা দিবস উপলক্ষে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে। প্রভাত ফেরি থেকেই, অর্থাৎ খুব ভোর থেকেই এখানে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। আচ্ছা, ভাষা শহীদদের এই যে আপনি জানেন যে আত্মত্যাগের বিষয়ে 1952 সালে আসলে ভাষা আন্দোলনের আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, সেখানে এসে আমি দেখতে পাচ্ছি যে আপনি কুড়ি নিয়ে আসলে কারসাজি করছেন এবং বিভিন্ন চিত্র প্রদর্শন করছেন, কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে কাজটা করতে। আমরা আসলে মূলত শহীদ মিনারের বেদিটা সাজাচ্ছি ফুল দিয়ে, তো কাজটা করতে খুবই ভালো লাগছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ফুল নিয়ে এসেছে, সেই ফুলগুলো দিয়েই মূলত আমরা এই বেদিটাকে সুন্দর করে সাজাচ্ছি। বাংলা ভাষাটা বিশ্বের সবার কাছেই পৌঁছে যাক, আর সবার যেন এই ভাষাটাকে খুব সম্মান করে, ভালোবাসে। আর শহীদদের প্রতি আমাদের ভালোবাসাটা এখন যেমন আছে আজীবন যেন এরকমই থাকে, সেই প্রত্যাশাটাই করি। ধন্যবাদ। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলা দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপরে তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে, এতে কয়েকজন ছাত্র নিহত হন, তাদের মধ্যে সালাম বরকত, রফিক, শফিক, জব্বার অন্যতম। তাই দিনটিকে শহীদ দিবস বলা হয়ে থাকে। আর 2010 সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর 21 ফেব্রুয়ারিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরব উজ্জ্বলের দিন। এদিকে দিবসটিকে ঘিরে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা যেখানে উপস্থিত হয়েছি বেদিতে পুষ্প অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেই প্রভাত ফেরি থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে রাজনৈতিক, অরাজনৈতিক এবং সামাজিক বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ তারা উপস্থিত হয়েছে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে, অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের। কর্মকর্তা এবং কর্মচারী এবং শিক্ষকবৃন্দ, শ্রদ্ধা নিবেদনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে কড়া নিরাপত্তার বেষ্টনী। অর্থাৎ আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম, কয়েকটি টিম এখানে কাজ করছেন এবং কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকেও তারা নজর দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণে বিভিন্ন সংগঠন উপস্থিত হয়েছে। ট্যুরিজম অ্যান্ড হোটেল ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। ভাষা সৈনিকদের একমাত্র ইয়ে ছিল, তাদের এই ভাষার জন্য মৃত্যুদানের প্রেরণা ছিল আসলে একটা শোষণমুক্ত বাংলাদেশ গঠন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। আমরা তার বিপরীতে দেখছি একটা ফেসিবাদী ইনস্টিটিউশন চলছে আমাদের দেশে, একটা অসাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িক ভাবনার পরিবর্তে সাম্প্রদায়িকতার প্রবল বিষবাষ্প এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই শাসক গোষ্ঠীর প্রস্ত হয়ে। তাহলে শহীদদের চেতনা যেটা ছিল, এদেশের আপামর, শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের
একটা স্বাধীন শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রেরণা নিয়ে আমরা সেই শহীদদেরকে স্মরণ করতে এখানে এসেছি ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের এই দেশ সাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িকতার এক ঐতিহ্যের দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে আজ একত্রিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছে তারাও এখানে এসেছে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে শ্রদ্ধা জানাতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে আসছেন ভাষা শহীদদের প্রতি আপনাদের কেমন লাগছে আজকের অনুভূতিটা আমাদের আসলে আমরা 52 দেখিনি কিন্তু প্রত্যেক দিন এই দিনের মাধ্যমে আমরা নতুনভাবে উজ্জীবিত হই এবং সর্বত্র বাংলা ভাষা প্রচলনের তাগিদ অনুভব করি তো ওই মানে আমাদের বাংলা তো আসলে এখন আর বাংলা না বাংলিশ হয়ে গেছে এটা আমরা সর্বত্র বাংলা চাই আজকের দিনে সর্বত্র বাংলা চাই আজকের দিনে আমরা এই অঙ্গীকার করছি যেখানে আমাদের আমাদের হাইকোর্টে পর্যন্ত এই ইয়ে আছে যে সর্বত্র বাংলা চাই অর্থাৎ ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে বিভিন্ন সংগঠন এসেছে এবং তারা বলছেন প্রত্যেকেই যে এই ভাষা শহীদদের প্রতি তারা 1952 সালে সেই ভাষা আন্দোলন তারা দেখেননি তবে তারা দেখেছে এবং তারা জেনেছে ইতিহাস ঘেঁটে যে ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে অর্জিত হয়েছে বাংলা ভাষা সেই ভাষার কথা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আরো বহু সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য অপেক্ষা করছেন সভাপতি মণ্ডলী সদস্য শাহজাহান খান সকাল থেকে আমরা দেখেছি সেই প্রভাত ফেরি থেকে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন ছাড়া সাধারণ মানুষ তারা এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে ফুল নিয়ে দর্শক কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ঢাকা পোস্ট .com এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ